ব্যবসা বাণিজ্য করতে দেন নাই, ঘরে ঘরে ঘুমাইতে দেন নাই, এই আলামত গুলো পতনের কারণ হয়ে সারা দুনিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে আছে, ঠিক কিনা বলেন? যতজন আমার সামনে বসছেন, একটা পিঁপড়ার বাসা বানাবো। আল্লাহ হাবিব এসে বললেন, কে পিঁপড়ার বাসাকে চাবি দিয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, ও নবী, আমরা পিঁপড়ার বাসাকে জ্বালায় দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, খবরদার আগুন দিয়ে শাস্তি দিও না, লা তুহাদ্দিব বিল মা'ই ওয়ান নার, আগুন দিয়ে শাস্তি দিও না, আগুন দিয়ে পানি দিয়ে যিনি শাস্তি দিবেন তিনিকে। আল্লাহ নবী বিশ্ব নবী আর করে নাই, এই উটের ব্যাপারে তোমার তোমার কাছে জবাব জানা লাগবে না। সামান্য উটের চোখের উপর দেখে উটকে কষ্ট দেওয়ার পরে খাবার দেওয়ার কারণে জবাব দিতে সম্মুখীন যদি হওয়ার আগে সসনের উপরে অন্যায় বিচার চলতে যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? এবার বলেন কয় নম্বরে আছে? আরো জোরে বলেন, তিন নাম্বার পর্যন্ত আপনারা কি বলতে পারবেন? এক দুই তিন, এক নাম্বার। আমি আবার শুধু আসরে চলে গেলাম, কিছু আপনি মনে নেন নাই, এন্ড ইন্ডিয়া ওয়াজ আমার কাছে আছে। এক নাম্বারটা কি? দু নাম্বার, যদি এখন আপনারা সজাগ না হন, আজকের মাহফিল থেকে পরিষ্কার করি, আহলে কুরআন নামে কোন বন্ধকে বৈষম্য বিরোধী শাস্ত্র আন্দোলনের পরে সোজা আমার বাংলাদেশের একজন দুজন হিস্ট্রি গুলাই পড়ে দেখেন,
আমরা দেখেছি যে আলেম জেনে গিয়েছে ওই আলেমের হিম্মত করেন কমে নাই, বরং হিম্মত আরো বেশি বেড়ে গিয়েছে, ঠিক কিনা? প্রশংসিত ছিল দায়িত্ব করেছিলেন, আমার ভালো চলতেছে না দেখে কিন্তু আমি কিন্তু মানিককে বলতাম, কারণ সে নিজে স্বীকার করছে তো তোমরা মানিক কেন বিচার যদি মেহমানদারি আর একটু বেশি মেহমানদারি কেমন হতো
এই বিচারের মধ্যে কোন পার্শিয়ালিটি হওয়া সম্ভব? আস্তে বলেন, আল্লাহ নবী বিচার করবেন। নবীজির নাতি তুল্য আদরে আল্লাহ বললেন, যদি দেরি না করি আমার পিয়নের 400 টাকা টাকা জোরে বলে বলে এই লোকগুলো দেখবে তারা বলে আমরা নাকি ইসলামের নামে ধর্মীয় রাজনীতি করি, ধর্মের নামে ইসলামী রাজনীতি করি, তারাই একমাত্র আমাদেরকে অপবাদ দেয়। কারণ তারা জানে কোরআন শব্দ শুনে ওই চোর ডাকাত লুটেরা তাদের হাত তাদের হাতের সঙ্গে থাকে তোমার ঠিক কি না বলে চুরুকির মাছের ন্যায় বিচার আছে। আমার কথা মনে হয় আপনার বুঝুন, মা ফাঁকে দেওয়া লাগবে কোন জায়গায়? আমাদের দেশে এখনো হাজার হাজার লক্ষ লক্ষ আলেম এখনো মনে করে আমরা যেভাবে আছি ওইভাবেই ঠিক আছি। সমস্ত আলেমদেরকে বেশি বেশি দুই চার করে বলবো, এই সুবিধে নেই বিচার কমিশন করা উজুজুল লাহিম সারি সারা নামাজের মতো রোজা তো আল্লাহ ফরজ করে দিয়েছে। ন্যায় আর ইনসাফের বিচার করে কোরআন কারীমের দুই আয়াত থেকে আগামী দিন যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, চুনুকির মাছের আজকে আমি বলে যাই ঠিক যেইভাবে আমাদের আল্লামা হুজুর বলে গিয়েছিলেন, সালাম যাওয়ার পরে আবারও যদি আপনারা ভুল করেন আল্লাহ আমাদের মাথার উপর চেপে বসবে, ঠিক কিনা বলেন? দুইটা আয়াত আপনাদেরকে
বুঝে সময় ঠিক ঠিক করে চলে যাবে। আরো আসতে বলে কি দিন সবাই বলে দুই বছরের একটা স্বচ্ছ বাচ্চার সামনে যদি আপনি ভাষণ করে গল্প বলে এটা যারা সব সে কিছুই বুঝবে না। আমি কি বুঝাইতে পারতেছি আমি কি বুঝাইতে পারতেছি আপনাকে আগামী দিনে আপনার বিষয় সজাগ দৃষ্টিতে মনে রাখবে না হলে বাংলাদেশের সম্ভাবনা আছে এমন একটা কু হবে যেই কুয়ের নাম হবে যেই কুয়ের নাম হবে আমার দেশে সোশ্যাল কু। এটা সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় এলজিবিটি কিউ সহ লেসবিয়ান কে ট্রান্সজেন্ডার সহ রক্তের অন্তরে হারাম ছত্রের চিন্তা চেতনা ঢুকে যাবে ঠিক কিনা বলেন। কিভাবে দেখে দেখে বললেই আর কিছু বলা লাগে না মানুষের ভিতরে রক্তগুলা জেগে উঠে কিনা কিনা তাহলে একবারে বিচার লাগবে কি দিয়ে দুই নম্বর পয়েন্ট এটা জন্য ফরজ আমাদের জন্য কি সবাই বলেন কি তিন নম্বর واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله ما أنزل الله এই ঘোষণা সমষ্টির মার মার ঘোষণা নয় আমাদেরকে সতর্ক করে দাও সতর্ক কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না
এজন্য সতর্ক থাকা লাগবে। লেসবিয়ান, ট্রান্সজেন্ডার, গে সহ এলজিবিটিকিউ নামে, এলজিবিটিকিউ নামে যত রকমের ফিতনা ফাসাদ আছে আমার দেশে হাজার উপরে শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে যে নতুন স্বাধীনতা, যে নতুন স্বাধীনতার স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্নের ভিতরে জোর করছে মেইন ফিমেল এর পরে ট্রান্সজেন্ডার। আপনি একটু তাকিয়ে দেখেন, একজন ট্রান্সজেন্ডার শহীদ হয় নাই আমার দেশের স্বচ্ছ ভারত পর্যন্ত শহীদ হয়েছে ঠিক কিনা? সতর্ক থাকতে পারবেন মুসলমান, জোরে বলেন পারবেন? এবার 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 এক নাম্বার পার্লামেন্টে কোরআনকে নিতে হবে, দুই নাম্বার যিনি এখনো যদি গালি গালি করে দলে দলে যদি কিন্তু সবাই শেষে ঐক্য বন্ধ হবে না, আলেমরা একমত হয়ে গেছে তারা ঐক্য বন্ধ হবে 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 আল্লাহ يبعث عليكم عذابا من فوقكم ونبي عذاب الاسمان تكيب وبوتك عذاب الاسمان بيعاب وعذاب وبوتك যদি অন্যায় করে আজাদি যিনি ধ্বংস করবেন তিনি কে? এটা যখন আল্লাহ অপশন দিয়েছেন নবীজি সঙ্গে সঙ্গে চেহারা হয়ে গেছে ভয়ে আতঙ্কে নবীজি বলতেছেন আউযুবি ওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা আছে, সেই উম্মতের জীবনে কোনদিন দেখি নাই, সেই উম্মতের জীবনে কোনদিন পাই নাই, ওই উম্মতের যদি যদি আকাশ থেকে আযাব মেরে ফেলেন আল্লাহ আপনার কাছে পানা চাই, কেমন করে আযাব আসবে, কেমন করে উম্মত মারা যাবে, কেমন করে আমি উম্মত গুলা করে পাবো, এত পরে যেও যেও জানবে আল্লাহ আমি শেষ করে দিয়েছি। তৃতীয় অপশন শোনা দিলেন আও ইয়াল বিসাসুম শিয়া, দলে দলে আল্লাহর উম্মতকে বিভক্ত করে দেওয়া হবে। ঠিক ঠিক আছে, ওরা মাফিক আওয়াজ করে বলেন সহি বুখারী হাদিস, এই হাদিসের ভিতরে কোনো সন্দেহ নাই, কথা কি ঠিক? ঠিক আরো আস্তে বলেন ঠিক। এরপরে শুধুমাত্র বিভক্তি আর দিবে না, আল্লাহর হাবিব বলতেছেন ওয়ায়ুহি ফা ফা ফা
একজন আরেকজনকে মেরে পিটাইছে পিটার পিটার। এজন্য আমরা দেখেছি মুসলমান আমি শুধু সেই কথাই বলব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে একটু মস্তিষ্ক রকম ছিল, নাম ছিল নিজেদেরকে প্রশ্ন করে যারা মৃত্য করে মুসলিম আমরা ঐক্যবদ্ধ হব এই কথা, আজকে থেকে ঐক্যবদ্ধ হব এই কথা, আমি ঐক্য করব, যদি আপনি ঠিক হয়ে যান অন্তত আপনি সব হবেন, ঐক্যবদ্ধ না হলে ঐক্য চেষ্টা অব্যাহত রাখার কারণে সব ভুক্ত আপনি হয়ে যাবেন, ঠিক কিনা কিনা। এবার আমি শুনাই ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের দেশে বাধা হয়ে দাঁড়াইছে কোন জায়গায়, বাধা হয়ে দাঁড়াইছে আমাদের অনৈক্য। এই অনৈক্য অনেকে দেখবেন নানা রকম কথা বলে বলে জলুকের আখের দেখা আমরা দেখেছি বাংলাদেশে শুধু জামাতের ভিতরে গ্রুপ আছে, একটা হচ্ছে আরেকটা হচ্ছে একজন আপনার সবার সবার কাছে কেউ বাসির দিকে মনোযোগ দেওয়া দরকার নেই, সবাই সবাই দিকে মনোযোগ দেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী আমাদেরকে শিখিয়েছেন এক থাকার জন্য লেখা এক আকার জন্য সবার চেষ্টা করি প্রাণপণ লড়াই করি, আমাদের প্রিয় আল্লামা এখন চেষ্টা করেছে সারা জীবন মানুষকে দেখেছে অন্তত উনি এমন একটা জায়গা দখল করে নিয়েছিলেন উনি সবার প্রিয় আল্লামা সবার সঙ্গে সশস্ত্র সত্তার সঙ্গে সরাসরি ঠিক কিনা বলে এই জায়গাটা অর্জন করা আমাদের কাজ। আর ইত্তেহাদ কওমিল কিল্লা ওয়াল ইখতিলাফ ইউযিফুল কাসরা, আজকে যদি আমরা জেনে নেই আমরা ভেঙে ভেঙে বিভক্ত না হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ যদি হতে পারে সেদিন বেশি দূরে নয় কালে মানে পতাকা পতপত করে উঠবে, ঠিক কিনা। তাহলে তাবলীগের ভিতরে গ্রুপ ঘুরাইটা একটা সাতপন্থী আরেকটা এটা, এখন আমরা কোন পন্থী কে চিন্তা করছি? এরপরে বাংলাদেশে দেখলে আপনারা দেখবেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির একটা
মুফতি আহমদ রহিমাহুল্লাহ এদের ভিতরে শুনলে ঠিক কিনা কিনা তোমাদের দরবারে তোমাদের মাহফিলে লক্ষ্য হতে পারে, কিন্তু তোমরা নিজেদেরকে সুন্নি মনে করে যাদেরকে ওয়াহাবি মনে মনে গালি দাও, তোমরা এ দেশের সঙ্গে মানুষের সঙ্গে কোনো অবদান রাখতে পারো না, ঠিক কিনা? তারা এক সুন্নির আরেক সুন্নিকে বলে তারা মিঠা সুন্নি, এরা গোলাপি সুন্নি, এরা কড়া সুন্নি, এরকম সুন্নিদের ভিতরে অসংখ্য গ্রুপ আছে, ঠিক কিনা? এরপরে আহলে হাদিস ভিতরে গ্রুপ আছে আমি আমরা দেখেছিলাম আগে তো কর্ণফুলির আগে একরকম ছিল, কর্ণফুলির পরে আরেক রকম, এখন শুধু কর্ণফুলি নয়, তোমার মতো বন্ধু যদি কোথাও বের হয় তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার শুনো, বাংলাদেশে আসে রাজার বাগি নামে আরেক বন্ধু, ঠিক কিনা? আর আপদ মস্তক দেখলে মনে হয় ফানজুরু আনু আনু তাহুদু না দিনাকুম পুরাটা সত্যতে ভরা, কিন্তু এই ভক্ত মতার নিজেকে এই কথা বলতে দ্বিধা বোধ করে না, সঠ কুন ফায়াকুন সে নাকি কুন ফায়াকুনের মালিক, সে নাকি কুন ফায়াকুনের মালিক হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিসের মালিক? জোরে করে বল আল্লাহ। এই ভক্ত এই মতার তার বিরুদ্ধে অতি বিলম্বে আইনানুগ সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা? এই বাংলাদেশে সুরে সুরি আছে, চন্দ্রপুরি আছে, পুরি আছে, যতটুক ভক্ত আছে সব ভক্ত মনিরিয়া নামক যে ভক্ত আছে তরিকুল ফেডারেশন সহ অনেক রকমের ভক্ত দিয়ে আমাদের চারপাশ ভরে গেছে, ঠিক কিনা? এতদিন তারা আমাদেরকে শুধু গালি গালাজ করছে। শেষ 10টা মিনিট আমি আপনাদের কাছ থেকে শুধুমাত্র এই মাহফিলে নেই বিচার প্রতিষ্ঠাতে করাই লাগবে, এর উপরে শেষ 10টা মিনিটে 10টা হাদিস আমি শোনাতে চাই, একটা সেকেন্ডের জন্য মাথা একটা ঘোরা ঘোরা কয়টা হাদিস চিল্লা বলে কয়টা আপনারা হাবিব বলেন,
এবার একটু বলেন তো দেখি মিম্বার কোনটা? আস্তাগফিরুল্লাহ আল-আযীম, মিম্বার কোনটা? একজনই বলছে সংসদ, মাশাআল্লাহ খারাপ খারাপ। মিম্বার কোনটা? মিম্বার হচ্ছে আমাদের খতিব সাহেব যেইখানে বসে বক্তব্য দেয়, এটার নাম মিম্বার। এটার নাম কি? মিহরাব। কোনটা? ইসলামের একটা নিদর্শন, এই যে মেহরাব ইসলামের নিদর্শন, এই নিদর্শনের ভিতরে যখন যুদ্ধ চলবে অস্ত্র রেখে দিবেন, ছুরি রেখে দিবেন, তারপরে নামাজ পড়বেন। আল্লাহ পাক কেমন জানি বুঝায় দিয়েছে এই মেহরাব, সেই মেহরাব যেখানে যুদ্ধকালীন সময়ে প্রয়োজনে লাগবে অস্ত্র রাখবেন, তারপরে নামাজ সারা যাবে না। জোরে করে আল্লাহ। এখন আমাদের দেশে এতদিন তো জিহাদ 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 চাই, কারণ 2018 সনে যখন আমি চুনুতির ময়দানে আসছি, আমি দেখেছি আল্লাহর গোলামের সাহস এত বেশি, জিহাদ থেকে নিয়ে আল্লাহ আমার নাম সহ স্লোগান শুনে তারা ভয় পায়। ঠিক কিনা? কারণ এখানে একজন আর দুজন শহীদ না, অসংখ্য শহীদের রক্তে তাজা। ঠিক কিনা? আমি এক নম্বর হাদিস বলতে গিয়ে বলেছি, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে মিম্বারে উপরে বসাবে, নবীরা দেখিয়ে শহীদদের দেখে ঈর্ষান্বিত হয়ে যাবে, এত বড় সাহস, এত বড় দামের পোশাক আর নূরওয়ালা এমন চেহারা, আল্লাহ পাক ন্যায় বিচারকের দান করে দিবে। জোরে করে আল্লাহ। বিচার বিচার মানে বিচার কেন লোকে না কেন কিসের কিছুটা আসলে করেন? 60 বছর আমাদের বিচার বিচারপতি একজনে দেশ চালাইছে, ইন্তেকালের সময় কাকতি ছিল আর বলছিল, আরে একটা বিচার বিচারে করতে গিয়ে রাগের মাথায় আমি আমার নিজের বিবেকের উপরে মায়েল হয়ে বিচার চালিয়েছি। এই এক এর বিচার চালিয়ে জবাব কেমন করে জবাব বলে চিল্লায় বলে আল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস আল্লাহর হাবিব বলে আহলুল জান্নাতি সালাতাতু, তিন শ্রেণীর লোক আল্লাহ জান্নাতে যাবে, তিন শ্রেণীর লোক আল্লাহ জান্নাতের মেহমান হবে। চিল্লায় বলে এক নম্বরে নবীজি বললেন বহু সুলতান মুকসিস, যেই লোকটা ন্যায় পথ শাসক হবে, ওই ন্যায় পথ শাসক হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, ন্যায় পরায়ণ শাসককে যিনি আল্লাহ জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করাবেন তিনি কে? দুই নম্বরে ওই লোকটা জান্নাতে পরাজুল রহিম রকে কুল কুল লিকুল কুলি কুরমা, আপনার আত্মীয় স্বজন নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজনের সঙ্গে যদি সুন্দর ব্যবহার করেন, যিনি আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন তিনি কে? তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন আফিফুল ফুতাফিফুল যুইয়ার, গরিব হওয়া সত্ত্বেও সন্তানদের জন্য ভিক্ষা করে নাই,
হারাম থেকে দূরে থেকেছে, রিকশা চালায় সন্তানকে খাইয়েছে, ব্যাগ চালায় সন্তানকে খাইয়েছে, হারাম সন্তানের মুখের ভিতরে দেয় নাই, টাকার পাহাড় করে তুলে নেয়, লুটেরা দূরে যায় না, লন্ডনে বাড়ি বাড়ি নাই, ব্যাপারে বাড়ি বাড়ি নাই, কানাডার ভিতরে বাড়ি বাড়ি নাই, দুবাইয়ের ভিতরে বাড়ি বাড়ি নাই, এমন লোককে ডেকে ডেকে যিনি জান জানি বানায় দিবেন তিনি কে? দুই নম্বর হাদিস শেষ। এবার আল্লাহর নামে তিন নম্বর হাদিসের দিকে যাচ্ছি। আছে মনে হয় ঘুমায় গেছে? একটু আওয়াজ করে বলেন আছে? দশটা হাজার হাজার একটু কান খারাপ করে শুনতে থাকে 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 নেই বিচারে বিরোধিতা করেন না। আপনার টেন্ডার বাজি আওয়াজ চাঁদা বাজির জন্য আপনি নেই বিচারকে আপনি অন্তরায় মনে করেন, আপনি নেই বিচার চাই না করতে পারেন, ক্ষমতায় যাওয়ার কোনো প্রয়োজন আপনার নাই, ঠিক কিনা? আমি এই পর্যন্ত আপনাদেরকে যা জানছিলাম এর মোলা সারাংশ সার কথাই নষ্টে হাতে হাতে আল্লাহ নবী বলেন যেই লোকটা ক্ষমতা চেয়ে নেবে অথবা তোমাকে যদি ক্ষমতায় বসাতে হয় যুবিহাবি বাইরে সৃষ্টি কেমন যেন সুরি ছাড়া আপনাকে জবাই করা দেওয়া হয়েছে, সুরি ছাড়া সবাই করে দেওয়া হয়েছে, সুরি ছাড়া সবাই সবাই করা হয় কষ্ট কম বেশি? আপনি মনে করেন একজন সবাই সুরি দিয়ে সবাই করছে, ধারা এই যেমন একটা কষ্ট একটা পেশ টুথপেস্ট চিনে টুথপেস্ট চিনে এরকম টুথপেস্ট নিয়ে পর্যন্ত অনেকে জেলখানার ভিতরে আত্মহত্যা করার চেষ্টা করছে। তোমরা থেকে শুরু বিচারপতির জায়গায় থাকে নচেত ঠিক কিনা? তিন নম্বর শেষ। আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয় যিনি আপনাকে সরাসরি সাহায্য করবেন তিনি কে? আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখে কিছুই ছিল না, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদ সহ অর্থনৈতিক ভাবে যিনি সংসদ করে সারা দুনিয়ার সামনে তার লাগায় দিয়েছেন তিনি কে? যদি কবি কাছে না যিনি তিনি কে? কিন্তু আমাদের দেশে স্লোগান দেয় নেতা তোমার ভয় নাই, কিন্তু
কিছুদিন পরে নেতারে যখন বলছে, নেতা আপনার পিছনে শিলা পতাকা খাইছি, একখানা বাজার কোনদিন একটা পথ আল্লাহর হস্তে যদি আরে 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 যেই বাজার কোনদিন পথ দেওয়া হয় নাই, সঙ্গে সঙ্গে সরকার পাল্টে দিয়ে বলে নেতা তোর দরকার নাই, রাজপথে এখন আমি আর তাইলে দর সে কিসের জন্য বাজার কমিটি সাদা মাশাআল্লাহ লিল্লাহ তাকবীর কোরআনের এই মাহফিল মাহফিলে সিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আজকে দুবাই কালেমা পড়ে মুসলমান হইছে, সাথে সাথে আমাদের কালেমার অবস্থাটা কি চিন্তা করে শেষে এসে যে কথা বলছিলাম, আমি কি কর্তৃপক্ষ যদি অনুমতি দেয় তাহলে আমি 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, সুযোগ আছে? পাঁচ মিনিট, ঠিক আছে, আল্লাহু তাকবীর আমাদের কালকার অবস্থা কিন্তু চিন্তা এই চিন্তার আমি চার চারবার হাদিস বলার পর পাঁচ নম্বর হাদিসের দিকে যাচ্ছি, আল্লাহ আল্লামা পরে জেনে শুনে আল্লাহর হাবিব বলছেন জেনে শুনে যারা মিথ্যা মিথ্যা না বলে সত্য জানার পরও যারা মিথ্যা বিস্তৃত করে মিথ্যা বিস্তৃত করে রায় দিবে এই লোকগুলা জানা যাবে ঠিক কিনা বলে এই লোকটার জায়গাও আল্লাহ জাহান নামে হবে ঠিক ঠিক পাঁচ নম্বর হাদিস আমার শেষ, ছয় নম্বর হাদিস কোন ব্যক্তি যদি অসুস্থভাবে আল্লাহ তার কাছ থেকে এখানে সম্পর্ক হয়ে যায় ঠিক কিনা
ছয় নাম্বার শেষ, সাত নাম্বারটা শেষ, বিচার দায়ের হয়েছে, হাদিস লম্বা, দাউদ আলাইহিস সালাম ও সালামের বিচার বিচার এসেছে, নেক নেবাক দুই মাইল সামনে থেকে একটা সন্তান এসেছে, এখন বাকি আছে একটা সন্তান, দুই মাইল আগে থেকে সন্তানটা আমার। একটু পরে যখন বিচার এসেছে, দাউদ আলাইহিস সালাম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তিনি বিচার করে দিলেন, একটু পরে যে মহিলা একটু দুর্বল ছিল ওই মহিলার সব আবার বিচার দায়ের করা হয়েছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। জোরে করে আল্লাহু আকবার। আমার কাছে একটা ছুরি আছে, ছোট বাচ্চাকে দুইটা বড় লম মহিলা আর শুকনো শাখা যে মহিলা সে নিবে আশীর্বাদ করে আল্লাহ। আপনার উপর আপনার এই সন্তান বড় মহিলার সন্তান সুলাইমান আলাইহিস সালামের বুঝতে পারে নাই, সন্তানের গায়ে ছুরি চলছে, মা তিনি সন্তানকে হারাও ফেলে ছুরি চলছে, মা বলতে পারে না ছোট মহিলা একজন বিচারকের জন্য যখন করলাম চায় তখন তার মন্ত্রীদের ঠিক কিনা কিনা আর আমার দেশে আমি দেখেছি আল্লাহর হাবিবের হাদিস যদি প্রধান ঠিক না হয়, প্রধানমন্ত্রী যদি ঠিক না হয় তার আশেপাশের লোকদেরকে এই জন্য আমার দেশের লোকেরা কিন্তু হাজার হাজার কোটি টাকা লুট করে নিছে, একটা লুঙ্গির ভিতরে আরেকটা লুঙ্গি তারা খুঁজে পায় না। ঠিক কিনা? এবার নয় নম্বর হাদিস, মান মাতা হুয়া মুফারিকুল জামা ফা ইন্নাহা ইয়ামুতু মাইতাতান জাহিলিয়া, কেউ যদি মৃত্যুবরণ করে জামাত জব্দ না হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন কিয়ামতের জন্য সিদ্ধান্ত না নিয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন মাইতাতান জাহিলিয়া আপনি অনেক বড় আলেম হতে পারেন, জাহিলিয়াতে মৌত আপনার হবে। ঠিক কিনা?